আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? সেগুলি সবার মামা আল্লাহ ইসলামতে ভালো আছেন। আজকে আমি অ্যাডভেন্টেজের উপরে বেসিক রুলসের দ্বিতীয় বুঝতে রুল নাম্বার টু নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের রুল নাম্বার টু হচ্ছে, দুটি ক্লোজকে যুক্ত করতে হলে অবশ্যই একটি ক্লোজ মার্কার এর প্রয়োজন হবে। ঠিক আছে, অর্থাৎ দুটি ক্লোজ, ক্লোজ আমরা সবাই জানি, ক্লোজ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ কোনো একটি বাক্যের অংশই হচ্ছে ক্লোজ। আর দুটি ক্লোজ যখন আমরা যুক্ত করে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করব, তখন আমাদেরকে অবশ্যই ক্লোজ দুটির মাঝখানে একটি লিঙ্কার অথবা ক্লোজ মার্কার ব্যবহার করতে হবে, মানে সংযোগকারী যেটাকে বলা হয় এগুলো ব্যবহার করতে হবে। আবার এরূপ তিনটি ক্লোজকে যুক্ত করতে পারি, অর্থাৎ তিনটি ক্লোজ থাকে, তাহলে তিনটি ক্লোজকে যুক্ত করতে হলে অবশ্যই কয়েকটি ক্লোজের দরকার, দুটি ক্লোজ মার্কারের প্রয়োজন হয়। যেমন আমি একটু উদাহরণ দিয়েছি, আপনারা দেখুন, ইভিনিং প্রোগ্রামস, অর্থাৎ বিকেলের প্রোগ্রামটা, আর ইভিনিং প্রোগ্রামস হ্যাভ বিন অফেন ফর পিপল ডিউরিং দ্য ডে, অর্থাৎ ইভিনিং প্রোগ্রামসগুলো খোলা হয় মানুষের জন্য যারা কাজ করে ডিউরিং দ্য ডে। কেমন, এবারে এখানে দেখুন, এবারে ইভিনিং প্রোগ্রামস হ্যাভ বিন অফেন ফর পিপল ডিউরিং দ্য ডে, এখানে দেখুন বাক্যে দুটি জিনিসের প্রয়োজন আছে, এখানে একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে ক্লোজ মার্কার। কেননা ইভিনিং প্রোগ্রামস হ্যাভ বিন অফেন ফর পিপল, এখানে ইভিনিং প্রোগ্রাম একটি ইভিনিং প্রোগ্রাম যদি আমরা একটা সাবজেক্ট ধরি, তাহলে ইভিনিং প্রোগ্রামের পরে হ্যাভ বিন আছে, অর্থাৎ ইভিনিং প্রোগ্রামের সাবজেক্টের বার রয়েছে। অফেন ফর পিপল ডিউরিং দ্য ডে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই এবং ক্লোজ মার্কার নেই। ডিউরিং দ্য ডে এই ক্লোজটির সাথে যদি আমরা এই ক্লোজটি সংযোগ করাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি সাবজেক্ট এবং একটি লিঙ্কিং বার দরকার হবে আমাদের জন্য। ঠিক আছে, এখানে দেখুন ওয়ার্ক আছে, অপশানে কি আছে, ওয়ার্ক রয়েছে। তাহলে যদি বলি ইভিনিং প্রোগ্রামস হ্যাভ বিন অফেন ফর পিপল ওয়ার্ক ডিউরিং দ্য ডে, হয় না? যেহেতু ওয়ার্ক একটি ভার্ব, কেমন, এখানে একটি ভার্ব এবং একটি সাবজেক্টের প্রয়োজন। তো ওয়ার্ক একটি ভার্ব, ওয়ার্ক আমরা ইউজ করলে এখানে ওয়ার্কের একটা সাবজেক্ট ডিমান্ড আছে, তো তখন কি ওই সাবজেক্ট ডিমান্ডটা পূরণ হয় না। তারপর আমরা দেখি দুই নাম্বার আছে হু ওয়ার্ক, হ্যাঁ দেখুন যারা কাজ করে ডিউরিং দ্য ডে, এটা অনেকটাই কি হওয়ার যোগ্য আছে, এটা হতে পারে। তো আমরা সেটাই তো দেখি, যেটা হচ্ছে হুইচ, হুইচ ডিউরিং দ্য ডে, এখানে হুইচ একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট যদি আমরা হুইচ সাবজেক্ট সাবজেক্ট আছে, কিন্তু কোনো ভার্ব নেই, সুতরাং হুইচ কি হবে না। আর হুইচ ওয়ার্ক, হুইচ ওয়ার্ক যেটি কাজ করে, এখানে এটা যদি আমরা এখানে আগে বলেছি যে পিপল, পিপল হচ্ছে ব্যক্তি প্রাণী, তো একটি ব্যক্তির ক্ষেত্রে সবসময় কি হয়, হু হয়, হুইচ হয় না। যদি এখানে একটি সাবজেক্ট এবং একটি ক্লোজ মার্কার আসছে, তবুও আমরা হুইচ ওয়ার্ক ব্যবহার করতে পারি না। তো আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হু ওয়ার্ক ব্যবহার করতে পারি, অর্থাৎ যারা কাজ করে ডিউরিং দ্য ডে, তারা দিনের বেলা কাজ করে, ইভিনিং প্রোগ্রামগুলো তাদের জন্য খোলা হয়। কেমন, আশা করি আপনারা এই রুল দুই নম্বর রুলটি বুঝতে পেরেছেন। রুলটি খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য, সেন্টেন্স কমপ্লিকেশন এবং গ্যাপ ফিলিং দ্য গ্যাপস এর ক্ষেত্রে এই রুলটি অনেকটাই আসতে পারে। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।